এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। আইএফএর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করলেন ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ফুটবলারদের ক্ষেত্রে এক ম্যাচ জরিমানা আর সাপোর্ট স্টাফদের এক বছর, এ কেমন শাস্তি? এর মধ্যে ময়দানের কোনো এক ক্লাবের চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। এই সিদ্ধান্তটা এবং যে জাজমেন্টটা হয়েছে তার ভিতরে এত বিচারিতা কেন? এই বিচারিতা শব্দটা এই জন্য ব্যবহার করছি, চারজন ছিল রেফারির সাথে ওই সমস্যাটা যেটা ঘটেছিল, চারজন ছিল, দুটি খেলোয়াড় ছিল, একজন গোলকিপার করছিল আর একজন আমাদের ম্যানেজার ছিল। দুজনের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত হলো, আর দুজনের ক্ষেত্রে আর এক রকম সিদ্ধান্ত হলো। প্ল্যাটফর্ম একটাই, একটাই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আলাদা পৃথক সিদ্ধান্ত হয় কী করে? আমি সাংবাদিকদের কাছ থেকেই জানতে চাইছি, যদি তাদের কোনো অভিজ্ঞতা থাকে, এই আলাদা সিদ্ধান্ত কী করে হয়? এর ভিতরে আমাদের, আমরা মনে করি যে কিছু সুবর্ণোধ্যায় পরিজন কারুর কারোর ইন্টারফিয়ারেন্স আছে, সেই ইনফরমেশনও আছে আমাদের কাছে, কিন্তু যে ইনফরমেশন কিছু থাকে যেগুলো প্রকাশ্যে আনা যায় না, সামাজিক হয় না কিংবা পরিস্থিতি পারমিট করে না ইত্যাদি ইত্যাদি। বিকা ও মেহতাব সিং এর জরিমানা ও অভ্রমণ্ডল দেবরাজ চৌধুরীর ব্যানের ব্যাপারে আইএফএর কাছে আবেদন করবে লাল হলুদ ক্লাব, জানালেন লাল হলুদ কর্তা। অপরাধটা একই, একসাথেই করেছে, একইভাবে করেছে, আলাদা কিছু নেই। তার জন্য আমাদের বক্তব্য, ঠিক আজকের ম্যাচটা যেটা হয়ে গেছে, একটা ম্যাচ সিমিলারলি 1,00,000 টাকা ফাইন এদের জন্য ধার্য হোক, আপত্তি নেই, কিন্তু এক বছর বনবাস করা আমরা পক্ষপাতী না, আমরা তার জন্য অ্যাপিলে যাচ্ছি। দু নম্বর হচ্ছে, এই 1,00,000 টাকাটা যদি 50,000 টাকা করা যায়, ডিকার পেমেন্টটা ভালো, ওদের কাছে কন্ট্রাক্ট আছে, আমার ও খুব বেশি রোজগার করে না, মেহতা আসেনি, আমি মেহতারের কথা বলছি, আর ওও করে, অতএব যদি এটা 50,000 টাকা করা যায় তাহলে ওদের জন্য ভালো হয়, যেহেতু একটা অ্যাপিল করবার স্কোপ আছে, প্ল্যাটফর্ম আছে আমাদের তরফ থেকে। এই অ্যাপিল আইএফএ খুব সক্রিয়, আমি আশা করব নতুন কমিটির কাছে, আমাদের প্রচুর পেন্ডিং পয়সা পড়ে আছে, নিয়ারলি কোর, ঠিক এই সক্রিয়তাটাই যদি এই ব্যাপারে দেখা আমাদের সেন্টেনারিতে, আমাদের জন্য খুব কাজে লাগবে। কোলারুকে রাত 9:30 পর্যন্ত আইএফএ অফিসে বসিয়ে রাখায় আইএফএ এর উপর বেজায় চটেছেন দেবব্রত সরকার। তিনি বলছেন বৃহস্পতিবার দুপুর 2:30 ম্যাচ আর বুধবার রাত 9:30 পর্যন্ত আইএফএ অফিসে বসিয়ে রাখা হয়েছিল কোলাডোকে। কেন? এর জন্য আইএফএ সচিবকে শোকজ করা উচিত। আমি জয়দীপকে ক্যাটাগরিক্যালি বলেছিলাম, মাইন্ড ইট, টুমরো ইজ আওয়ার ম্যাচ 2:30, কোলাডো ছিল এতক্ষণ ধরে, তাহলে দায়িত্বর সচেতনতা যদি ওদের ক্ষেত্রে ওরা ফিল করে তাহলে আমরা কি ফিল করব? তাহলে তো আইএফএ সচিবকে শোকজ করা উচিত। তবে এদিন যে মাঠ খেলার উপযুক্ত ছিল না সেটা মেনে নিলেও ময়দানে তাদের মাঠটাই সেরা বলে দাবি করলেন ইস্ট বেঙ্গল কর্তা। আমার মনে হয় গড়ের মাঠে যত মাঠ আছে সবচেয়ে ভালো আছে আমাদের মাঠ, যে মাঠ রোল করে, যে মাঠ বল ফরওয়ার্ড পাস হয় সেই মাঠের সমস্যা থাকা উচিত। কোচের সঙ্গে তাদের বসার ইচ্ছা আছে বলে জানালেন দেবব্রত সরকার। আমি বলছি আমরা আবার বলছি যে টিমের একটু পরিবর্তন হলে ভালো হয়, আমাদের সভ্য সমর্থক অফিসিয়াল যারা আছি সবাই এবং সাংবাদিক বন্ধুরাও বারবার সংবাদ মাধ্যমে লিখছে, সেক্ষেত্রে আমরা কোচের সাথে কথা বলবো একটু, যদি তার সিগনাল পাওয়া যায় আমাদের পক্ষে যদি কোনো সম্ভব হয় তাহলে সে কাজটা করব। বাংলাদেশে খেলতে না যাওয়ার বিষয়টি
কোচের ওপরই ছেড়ে দিচ্ছেন তিনি। আমাদের ক্লাবে তো কোচ ডিসিশন নেয় কোন টুর্নামেন্ট খেলবে আর খেলবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।